হ্যালো মাই ফুডিস, ওয়েলকাম টু কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি আপনাদেরকে চিকেন উইংস দিয়ে একটু ভিন্ন ধর্মী স্ন্যাক্স তৈরি করে দেখাবো। এটার নাম হচ্ছে চিকেন ললি। এটার বাইরের টেক্সচারটা যেরকম ক্রাঞ্চি আর সসি, ভেতরটা ততখানি জুসি হয় আর খেতে দারুণ টেস্টি। এর জন্য অবশ্যই আপনার যা লাগবে সেটা হচ্ছে চিকেন উইংস। এটা অবশ্যই চিকেনের উইংস দিয়েই তৈরি করতে হবে। তো চিকেনের উইংসটাকে আমি মাছ থেকে কেটে দুটো ভাগ করে নিয়েছি। ভাগ করার পরে রানের মতো যে ছোট একটা অংশ পাবেন সেই অংশটাকে প্রথমে কেটে দেখাচ্ছি। একটা ধারালো নাইফের সাহায্যে যে চিকন সাইডটা আছে সেই চিকন সাইডটা থেকে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে কেটে নিতে হবে। মাংস আর হাড়টাকে কাটতে হবে ঠিক হাড্ডি পর্যন্ত যেন পৌঁছায় কাটাটা। চারি সাইড থেকে যখন খুব ভালোভাবে কাটা হয়ে যাবে, আপনি দেখলেই বুঝবেন যে চার সাইড থেকে মাংসটা আলগা হয়ে আসবে, তখন চিকেনের উইংসটার অংশটাকে ওপরে তুলে হাত দিয়ে যদি আপনি পুশ করেন নিচের দিকে, দেখবেন মাংস, চামড়া সব কিছু নিচের দিকে একত্রে চলে আসবে। তখন হাত দিয়ে এরকম একটু ফোল্ড করে দিলেই হয়ে যাবে। আসলে কাটাটা আপনাদেরকে দেখে শিখে নিতে হবে। আমি চেষ্টা করেছি একটু ক্লিয়ারলি দেখাতে, আর আমি চেষ্টা করব ভালোভাবে এক্সপ্লেইন করতে, তারপরও আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এটা কিভাবে কাটতে হয়। এবার যে আরেকটা অংশ আছে, সবাই জানেন যে এটার ভেতরে দুটো হাড় থাকে, একটা চিকন আর একটা মোটা। সো হাড়টাকে ধরে একটু ফিল করে এভাবে করে হাড় দুটোকে একটু আলাদা করে নিতে হবে। এবার ঠিক আগের মতো করে ঘুরিয়ে চামড়া আর মাংসটাকে হাড় বরাবর কেটে নিতে হবে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে। যখন কেটে নেওয়া হয়ে যাবে তখন দুই হাত দিয়ে যদি আপনি নিচের দিকে পুশ করেন, দেখবেন যে ঠিক আগের মতোই চামড়া আর মাংস নিচের দিকে চলে আসবে। এবার ছোট হাড়টাকে একটু টুইস্ট করলে আপনি হাত দিয়েই ছিঁড়ে নিতে পারবেন। একটা উইংস দিয়ে আপনি দুটো ললির টুকরা পাবেন। এবার ওগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা, আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা, সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছুকে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখতে হবে। এখন একটা বোলে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, হাফ কাপ পরিমাণ ময়দা আর সামান্য একটু লবণ নিচ্ছি। খেয়াল রাখবেন আমরা কিন্তু চিকেনটাকেও লবণ দিয়ে ম্যারিনেট করেছি, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম দিবেন। এবার দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এটা একটু স্পাইসি ভালো লাগে তাই আমি একটু বেশি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো একটু মিশিয়ে আমি এটাকে নর্মাল পানি দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা খুব বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও হবে না। এবার আমি যে চিকেন উইংস দিয়ে কেটে রেখেছি ললি, সেই একটা একটা করে ললি নিয়ে ব্যাটারে এভাবে ভালোভাবে মাখিয়ে আমি সরাসরি তেলে ছেড়ে ভেজে নিব। এবার মাঝারি আছে এই চিকেন ললিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, না হলে দেখা যাবে ওপর থেকে ব্রাউন হয়ে গেছে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমরা যেহেতু ব্যাটারটাকে ময়দা দিয়ে গুলেছি, তাই ময়দার একটা স্বভাব হচ্ছে অনেক সময় দেখা যায় যে তেলে ছাড়ার পরে নিচের দিকে স্টিক হয়ে যায়। তাই চিকেন ললিগুলোকে দেওয়ার 2 থেকে 3 মিনিট পরে একটু এভাবে নেড়ে দিবেন যেন নিচে স্টিক হয়ে গেলে সেটা আলগা হয়ে যায়। যখন চিকেন ললিগুলো ব্রাউনিশ হয়ে আসবে তখন এগুলোকে তুলে একটা কিচেন পেপারের উপর তুলে নিচ্ছি, যেন এক্সট্রা তেল থাকলে সেটা চলে যায়। আপনারা চাইলে এভাবেও সার্ভ করতে পারেন, এভাবেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি একটা সস তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি নিয়ে নিচ্ছি। রসুনটাকে একটু ভেজে নিচ্ছি। হালকা একটু ব্রাউনিশ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস আর 3 টেবিল চামচ সুইট চিলি সস। সুইট চিলি সস আর টমেটো ক্যাচাপ চাইলে ঘরেও তৈরি করতে পারেন, এটার রেসিপি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে।
সসগুলো সব একত্রে মিশে যাওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা সেই চিকেন ললিগুলো দিয়ে দিচ্ছি। ললিগুলোকে দিয়ে সাথে সাথেই ভালোভাবে কোট করে নিতে হবে। ভালোভাবে মিশে গেলেই এর মধ্যে একটু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এবার সার্ভিং ডিশে তুলে আপনারা চাইলে চিকেন ললির যে ঠ্যাংগুলো আছে সেই ঠ্যাংয়ের মধ্যে একটু ফয়েল পেপার পেঁচিয়ে দিতে পারেন, এতে করে দেখতে সুন্দর লাগবে। এটা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন বেবিরা খুবই পছন্দ করবে। চাইলে বিকেলে স্ন্যাক্স কিংবা টিফিনেও দিতে পারেন। আজকের জন্য তাহলে এই পর্যন্তই। আর যেতে যেতে শুধু এতটুকুই রিকোয়েস্ট করব, আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।